আপনারা বসে আছেন আমার ভাইয়ের বিপ্লবী কণ্ঠের কিছু কথা শোনার জন্যে, গান শোনার জন্যে। আল্লাহ আমার ভাই মুহিব খান এদেশের জন্যে ইসলামী একটা বিপ্লব, আলহামদুলিল্লাহ। পাকিস্তান যদি আল্লামা ইকবাল পেয়ে থাকে, আমরা আমাদের ভাই মুহিব খানকে পেয়েছি, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। তার মেধা, তার প্রতিভা, তার দিনী বুঝ সব কিছু মিলাইয়ে তিনি অনন্য আমাদের প্রিয় ভাই মুহিব খান। আপনাদের সামনে তার সুন্দর উপস্থাপনা পরিবেশনা এখন রাখবেন, কিন্তু তার আগে আপনাদের জন্য আমাদের কিছু আবেদন নিবেদন, যাই বলে সহজ কথাই বলি, বড় মহাপ্রত দিল থেকে কথাগুলো বলছি, গতানুগতিক কোনো কথা নয় যে দায়িত্ব আসছে বলে দিলাম, না, কাছ থেকে দেখি আমাদের আধা কিলোর দূরত্বে আমাদের কর্মস্থল, সেই হিসেবে জানি তার পেশনি, তার ভূমিকা। আমার ভাই আবদুল্লাহ মুফতি আবদুল্লাহ ইয়াহিয়া এই মাদ্রাসার জন্য কি করছেন তিনি, ঢাকা থেকে এত কষ্ট এত মেহনতের পরেও যতটুকু সম্ভব করছেন, কিন্তু এখন আমরা দেখছি যা মাদ্রাসার খুব বেশি প্রয়োজন হয়ে গেছে একটা ছাদ, চারতলার, চতুর্থ তলার, চতুর্থ তলাটা অলরেডি পিলার দাঁড়ায় গেছে, কয়টা দাঁড়াইছে পিলার,